আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রেন লাভার। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি টঙ্গী স্টেশনের আউটার থেকে ঠিক ঈদের আগের দিন তোলা। এই ট্রেনটিতে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা ছাদে, দরজায়, জানালায়, ইঞ্জিনে সব জায়গায় ভ্রমণ করছিল। এই ট্রেনটি আসার আগে আমরা এখানে দাঁড়িয়ে ট্রেনটির ভিডিও নেওয়ার জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। ট্রেনটি সকাল 5:40 কমলাপুর থেকে ছেড়ে এসেছিল। এইবার রেল চেয়েছিল আসলে টিকিট যার ভ্রমণ তার এই নীতিতে যাত্রা করানোর জন্য, কিন্তু দেশের জনসংখ্যা বেশি হয়, অর্থাৎ যাত্রী সংখ্যা বেশি হয়, ট্রেনের সংখ্যা কম হয়, সেই পদ্ধতিতে ঈদের আগের দিন পর্যন্ত ধরে রাখতে পারেনি। যাত্রীরা জোর করে ট্রেনের ছাদে এবং ইঞ্জিনে ভ্রমণ করা শুরু করেছিল, রেলের কিছু করার ছিল না। এই ট্রেনটি এখন টঙ্গী স্টেশনে প্রবেশ করতেছে। টঙ্গী স্টেশন থেকে জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর হয়ে ট্রেনটি গন্তব্য দেওয়ানগঞ্জ বাজার। ট্রেনটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দরজায় লোকজন ঝুলে যাচ্ছে, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, সবাই দরজায় ঝুলে যাচ্ছে। এমনকি সর্বশেষ কোচের যে বাইরের অংশ, সেই বাইরের অংশে ছোট্ট একটি জায়গা থেকে যেখানে দুইটা কোচ জোড়া লাগে, সেই জায়গাতেও অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন যে তিনজন মানুষ কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আসলে এটা আসলে জীবনের ঝুঁকি, সাবধানে আপনারা যাত্রা করবেন। ঈদ মোবারক। জামালপুর কমিউটার। ভাই একটু পিছেন, একটু পিছেন। এ আপারা একটু পিছেন। জামালপুর কমিউটার।